হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা আজকের ভিডিও শুরু করা যাক। তো এইখানে গাইস, মিরাক্কেল যে অবস্থা, এখানে চুল ছেঁড়ার মতোই অবস্থা। এরকম আমরা অবশ্যই চিন্তা ভাবনা করে থাকি, যখনই কোনো কাজ না হয় তখনই কিন্তু আমরা মাথায় হাত দিই। তো জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে দেখানোর চেষ্টা করলাম। আজকের যে ভিডিওটি রয়েছে, অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদের ফুলি ফুল দেখতে হবে, কারণ 2021 সালে মিরাক্কেল বিগ সমস্যা সমাধান। মিরাক্কেল যে টুলস রয়েছে, বা আগের যে 2020-21-20-এর যে টুলসগুলো রয়েছে, সেগুলো কিন্তু আর ওয়ার্ক করে না, এখানে ওয়ার্ক করে না। অর্থাৎ বুঝতেই পারছেন, মিরাক্কেল কিন্তু অ্যাকচুয়ালি খুবই একটি ভালো টুলস, এবং এই টুলসের সাহায্যে কিন্তু আমরা অনেক ইনকাম করে থাকি। তো যারা ফ্লাশিং কাজ করেন, তারা কিন্তু এই ধরনের ইনকাম করে থাকেন। এবং 2021 সালে এসে দেখবেন যে এই 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 টুলসটা আর কাজ করতেছে না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই স্ক্রিনে যে অনেক হাবি যাবে হাবি যাবে অনেক লেখা আছে, এবং যে স্কিল ভ্যালিয়েশন যে লেখাগুলো রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যখন আপনি স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন, তখন আপনি এটা কিন্তু অলরেডি হ্যাং হয়ে যাবে, এটা আর কাজ করবে না। তো এই যে সমস্যা, এই সমস্যার থেকে অবশ্যই আমি আপনাদের আজকে দেখাবো যে এটার থেকে যারা সমস্যায় পড়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এটা হলো উইন্ডোজ 8.1, তো 7 হোক 8 হোক, তো তারপর আমি 7 আপনাদের দেখিয়ে দেব, সমস্যা নেই। এই ভিডিওটি দেখতে থাকুন, নেক্সট আমি 7 এর একটি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব, অবশ্যই আপনাদের সেটা বোঝানোর ক্ষেত্রে। তো মিরাক্কেল টুলস যে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনার এই টুলসটি, এখানে কিন্তু অলরেডি আমি ইউএসবি কেবলটা লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সেট রয়েছে, আমি ইউএসবি কেবলটা লাগিয়ে দিলাম, এখানে কোনো প্রকার কাজ করবে না, এই টুলসটি এখন কোনো প্রকার আর কাজ করবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ডিফারেন্স রয়েছে। এটা এখন যারা মিরাক্কেল টুলস ইউজ করছেন, তারা অবশ্যই দেখতে পারবেন যে এই সমস্যাটা কিন্তু সম্মুখীন হয়ে গিয়েছে অলরেডি। তো এই সমস্যা থেকে অবশ্যই আপনারা সমাধান পাবেন। তো সর্বপ্রথম আপনাকে যেতে হবে আপনার কন্ট্রোল প্যানেলে, কন্ট্রোল প্যানেলে যেতে হবে। যাওয়ার পরে কি কি করতে হবে, তো সো গাইস, আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি সেটিংসে যাব, যেহেতু বলেছি উইন্ডোজ 8.1 বা 10 যেটাই হোক, আমি এখানে লিখলাম কন্ট্রোল প্যানেল। তো আমরা অ্যাকচুয়ালি অন্য অন্য যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেখানে আমরা এভাবে চলে যাব। তো আমি নেক্সটে 7 এ দেখানোর চেষ্টা করব 7 ওয়ার্ক করে কি না। তো এটা হলো 8.1, এটাতে কিন্তু 100% ওয়ার্ক করেছে। তারপরও আমি 7.0 উইন্ডোজ 7 এ কিন্তু এটা করার চেষ্টা করবো। তো দেখুন আমরা এখানে অলরেডি ফ্রেমওয়্যার যে অপশনটি রয়েছে, ফায়ারওয়াল যে অপশনটি রয়েছে, সেখানে আমরা অলরেডি চলে এসেছি। আসার পর এখানে দেখবেন বামে একটি অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ অ্যাডভান্স লেখা রয়েছে, অ্যাডভান্সটা আমরা ক্লিক করে দেব। তো অ্যাডভান্সটি যখন আমরা ক্লিক করব, তখনই আমাদের সামনে নতুন একটি ফিচার্স চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন চলে আসছে, এখানে উপরে একটি অপশন রয়েছে এবং নিচে একটি অপশন রয়েছে, এই দুইটাই আউটলাইন এবং উপরে একটি অপশন, দুইটা অপশন রয়েছে। আমাদের আজকে কাজ হলো এই দুইটি দুইটি অপশনে এই দুইটি দুটি অপশনেই আমাদের কাজ করতে হবে। দুইটি অপশনে আমাদের কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যখন আমি উপরে ক্লিক করে দিয়েছি, তখন এখানে যে অপশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, আমি এখানে, অর্থাৎ আমি লোকেশনটা কপি করে নেব। আমার যে লোকেশনটা রয়েছে, আমার যেখানে এই মিরাক্কেল টুলসটি সেট আপ রয়েছে, অর্থাৎ সি ড্রাইভে কিন্তু সেট আপ রয়েছে। তো সি ড্রাইভে আমি এখান থেকে ব্রাউজিং করে আমি সি ড্রাইভে চলে যাচ্ছি। সি ড্রাইভে যাওয়ার পর এক্সট্রিম যে অপশনটি রয়েছে, এক্সট্রিমে আমরা এখান থেকে
দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে আসবো। আসার পর মিরাক্কেল যে 2.82 রয়েছে সেটার যে এক্সিটটা রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব, তারপর ওকে করে দেব এবং এখানে নেক্সট নেক্সট লিখে দেব, নেক্সট যা রয়েছে নেক্সটটা ক্লিক করে দেব এবং নিচে দেখতে পাচ্ছেন অল ব্লক রয়েছে, অল ব্লক এখানে কিন্তু অল ব্লকটি দিয়ে দিবেন নিচেরটা এবং নেক্সট করে দিবেন। এবং নেক্সট করে দেওয়ার পর অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটি নাম দিয়ে দিবেন, তো আমি আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি ফ্ল্যাশ বিডি। তো ফ্ল্যাশ বিডি চ্যানেলটি আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর ওকে। এখন আমি আরেকটি অপশন দেখতে পাচ্ছেন নিচেরটাও কিন্তু আমি সেম টু সেম এভাবেই, অর্থাৎ দুটাতে কিন্তু আপনাকে এভাবে করে দিতে হবে, দুটাতে এক সেম করে না দিলে কিন্তু এটি ওয়ার্ক করবে না। তো এখানে আমরা ওকে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে নেক্সট সেম আগেরটা যেভাবে করেছি সেইভাবে কিন্তু আমাদেরকে এটা কাজ করতে হবে। তো এই কাজগুলো অবশ্যই আপনাদের জানা থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো ওকে আমি এখানে নেক্সট করে দেবো, নেক্সট করে দিলে এটা আমার অলরেডি ফিনিশিং হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি জাস্ট আমাদের টেস্ট করার জন্য যে আমাদের এটা কাজ হয়েছে কিনা। এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কিন্তু কি করলাম সেটা আপনারা অবশ্যই দেখতে পারলেন। এবং এখানে আমি আমার যে মিরাক্কেল টুলসটি রয়েছে, মিরাক্কেল টুলসটি কিন্তু রান করলাম। তো মিরাক্কেল টুলসটি রান হতে একটু সময় লাগবে, তারপরও আমি আমার ভিডিওটি স্কিপ করব না, জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে এটা কাজ করে কিনা। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়ার্ক করে ফেলেছে, এবং আমি যেটা ফ্ল্যাশ করার চেষ্টা করেছিলাম সেটা কিন্তু আমি এখন আবারও সেই ফ্ল্যাশটি করব, আপনাদেরকে দেখাবো যে এটি 100% প্রুফ ভাবে কাজ করছে কিনা। তো এই যে বিষয়গুলো রয়েছে বিষয়গুলো অবশ্যই আপনাদের জানতে হবে এবং জানাতে হবে সবাইকে, আমার পাশে থাকুন, ভালো থাকুন, এভাবে অবশ্যই আপনারা হেল্প করবেন আমাকে এবং আমি চেষ্টা করব আপনাদের পুনরায় এগুলো হেল্প করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে সিপিইউ রয়েছে 6531E, আমি সেটাকে এখানে সিলেক্ট করে দেব এবং এখানে আমি ফ্ল্যাশ করব। ফ্ল্যাশ করার জন্য আমি আমার ফ্ল্যাশ ফাইলটি দেখিয়ে দেব, দেখিয়ে দেওয়ার পর জাস্ট স্টার্ট বাটন ক্লিক করে দেব এবং স্টার্ট বাটন ক্লিক করে দিয়ে জাস্ট আমি ব্যাটারিটা খুলে আমার যে ইউএসবি কেবল রয়েছে কেবলটি লাগিয়ে আমি বুট কিটা চাপ দিয়ে দিব। এখানে বুট কি কল বাটন এবং কল বাটনের উপর একটা চাপ দিয়ে ধরলে কিন্তু এটা ফ্ল্যাশ কমপ্লিট হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিটলি ভাবে আমি আপনাদের দেখালাম যে মিরাক্কেল টুলস 2021 সালের যে বিগ সমস্যা, এই সমস্যায় অ্যাকচুয়ালি সকলেই আশা করি আপনারা এটার সমাধান চাচ্ছেন বা দেখতে পাচ্ছেন যে কি সমস্যা হয়েছে। তো এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো থেকে বাঁচতে অবশ্যই আপনারা এই ট্রিক্সটি ইউজ করুন, আশা করি খুব সুন্দরভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন এবং আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় কমপ্লিট। ওকে তো গাইস ফুলি ফুল ভিডিওকে দেখতে পারলেন, এখানে জাস্ট কন্ট্রোল প্যানেল থেকে আপনাদের যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো এখান থেকে আপনারা করে নেবেন, দুইটা অপশন থেকে করে নেবেন, অ্যাডভান্স থেকে, অ্যাডভান্সের পর গিয়ে দুইটি অপশন থেকে আপনারা এই দুটি টুলস দুটি কাজ করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো সো গাইস আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।